তো অনেকদিন পর আবার আমি জুমিদির সাথে দেখা করলাম। দি, ফার্স্ট অফ অল কেমন আছো? আমি খুব ভালো আছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোকেও একদম থ্যাংক ইউ দি। তো তুই এখন রিসেন্টলি, আমি অনেক কিছুই শুনলাম, এখন কাজ চলছে, এখন রিসেন্টলি তোমার শ্যুট চলছে, ওটা একটু বলবে কি নিয়ে একটু? এটা এই বছরের নতুন ফার্স্ট শ্যুট আমার, একটা জুয়েলারি ব্র্যান্ড সুকান্ত দাস শ্যুট। তো প্রথম বছরের প্রথম কাজ, সো একটু তো বেশ ভালোই লাগছে, বছরটা নতুনভাবে স্টার্ট করছি। ঠিক, আমি কিছুদিন থেকে দেখছিলাম তোমার নতুন নতুন শ্যুটের, আমি পিকচারও দেখছিলাম, ভিডিও দেখছিলাম, ওটা একটু আমাকে বললে একটু ভালো হবে। অলরেডি এর আগের মাসে আমার একটা নতুন ছবি স্টার্ট হয়েছে, যার অলরেডি 3-4 দিন শ্যুট কমপ্লিট হয়ে গেছে, 24 থেকে ছিল। আশা করছি এই বছরে শ্যুটটা কমপ্লিট হয়ে যাবে, কন্টিনিউ মুভিটা নেক্সট ইয়ার নেই, আই থিঙ্ক এই ইয়ারে রিলিজ হয়ে যাওয়ার কথা। তো দি, তোমার আমরা যতই জানি দিদি, বাংলা হোক হিন্দি হোক, সব জায়গায় তোমার একটা ফ্যান বেস আছে, আর এখন আমরাও যারা বাঙালি আছে ওরা খোঁজে কি দিদি কবে সাউথে কাজ করবে, ওটা কবে? সাউথে আমার মনে হচ্ছে জানি না কবে কাজ হবে, বিকজ আমি অনেকগুলো কন্ট্যাক্ট সাউথে পেয়েছি। আমি নিজে খুব এক্সাইটেড জানিস তো, মানে মালায়ালাম মুভি করতে বা তামিল মুভি করতে, বিকজ আমার আদার্স ল্যাঙ্গুয়েজে কাজ করতে খুব ভালো লাগে, আই থিঙ্ক এটা সবাই জানে। কারণ এত বছর ধরে দেখতে দেখতে 13-14 বছর ধরে বেঙ্গলি, ওড়িয়া অ্যান্ড দেন আর পাঞ্জাবি সব ল্যাঙ্গুয়েজে কাজ করলাম, তো আই থিঙ্ক সাউথটা খুব তাড়াতাড়ি হবে। বাট হ্যাঁ, একটা গুড নিউজ আছে, সাউথে হচ্ছে কি জানি না, বাট ব্যাঙ্গালোর থেকে নেক্সট মানে নেক্সট আই থিঙ্ক মার্চ মাসে আমার একটা বিজনেস অ্যাওয়ার্ড আমি পেতে চলেছি অ্যাজ আ গেস্ট অনার। তো আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি যে কোথাও একটা গিয়ে আমি আমার শ্যুটিং মানে এইসব ছেড়ে দিয়েও আমি একটা বিজনেস যেগুলো করি সেগুলো অন্তত লোকের সামনে আসছে। তো দিদি, লাস্ট বাংলা সিনেমা এখন কি দেখলে রিসেন্টলি? খুব একটা অন্যরকম কোয়েশ্চেন করলি। লাস্ট বাংলা সিনেমা আমি আমারই ছবি দেখেছি অ্যাকচুয়ালি, অনন্য শারদিয়া, তারপর আমার এখন অবধি কোনো বাংলা ছবি দেখা হয়নি। নিজে নিজেকে ভালোবাসা একটা খুব বড় কথা। আমি ভীষণভাবে নিজেকে ভালোবাসি, বিকজ আমার মনে হয় আমি যদি নিজেকে ভালো না বাসি, নিজের প্রায়োরিটি না দিই, তাহলে আমি কাউকে ভালোবাসতে পারবো না। তো তুই এখন তো অনেকজনই, আমি আই থিঙ্ক আমার মনে হয় 2-3 বছর কন্ট্যাক্ট হয়ে গেছে, তো এখন অনেকজন আছে যারা ছোটো ছোটো কাজ করে নিজেকে অনেক বড় অ্যাক্টর ভাবে, যেটা দেখলাম। তো তোমার কী মনে হয় যারা এখন নতুন নতুন, ওদের জন্য সবথেকে বড় কী ইম্পর্টেন্স জিনিস ওদের জন্য? আমার মনে হয় যারা মানে নিজেকে অ্যাক্টর মনে করা ভীষণভাবেই দরকার, বাট আমার মনে হয় যতটুকু তুমি কাজ করছো সেটাকে প্রায়োরিটি বেশি দিলে তুমি নিজেকে অ্যাক্টর কতটা মনে করবে সেটার প্রায়োরিটি অত বেশি পায় না, যতটা তোমাকে মানে মানুষে ভালোবাসবে সেটা খুব দরকার, যে মানুষ তোমাকে ভালোবাসবে, দীর্ঘদিন তোমাকে চিনবে, তাতে তুমি নিজে থাকো না একটা নর্মাল মানুষ হয়ে, খুব মানে তাতে যে ভালোবাসাটা নিজের প্রতি পাওয়া যায় সেটা মনে হয় নিজেকে অনেক বড় সেলিব্রিটি অ্যাক্টর আমার মনে হয় সেটাতে অত প্রাউড ফিল হয় না, যেটা দর্শকের থেকে পাওয়া যায়। একটা ছোট্ট কোশ্চেন করবো, কেন কি তোমার যত ইনস্টা ফ্যান্স আছে আমি নোটিস করি, অনেকজন আছে যারা বলে দিদি তুমি রোজ লাইভ আসো, আমি কমেন্টস পড়ি, তো রোজ কেন লাইভ আসো না? আমি না খুব মানে এটা তাদেরকে এক্সট্রিমলি সরি যারা আমাকে লাইভ আসতে বলে, তাদের জন্য আমি রোজ আসতে পারি না, কারণ আমি না বুঝে উঠতে পারি না, কারণ ইনস্টাতে লাইভটা কনস্ট্যান্ট মেসেজ ঢুকতে থাকে, তো আমি কাউকে যদি রিপ্লাই না দিই দেন আমি নেক্সট টাইম মেসেজগুলো পড়ার পর আমার নিজের খুব অকওয়ার্ড ফিল হয় কি একে আমি রিপ্লাই দিলাম না, আর ভালো খারাপ মিশিয়ে সব কিছু রিপ্লাই আসে বা কমেন্টস আসে। আমি এইটুকু তাদের রিকোয়েস্ট করবো যারা নেগেটিভ কমেন্ট করে প্লিজ করো না, কারণ তোমাদের ঘরেও অলরেডি মা বোন ইভেন ফ্রেন্ডস সবাই থাকে, নেগেটিভ কমেন্টস করা না করাটাই বেটার, অ্যান্ড দেন পজিটিভ কমেন্ট যারা করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। বাট স্টিল আমি এই বছর একটা জিনিস মানে বলতে চাই, আমার এই বছরে ফার্স্ট আমার পছন্দের অনেক বড় একটা কাজ রিলিজ হতে চলেছে, আই থিঙ্ক এই মান্থে, আমি ডেটটা বলতে পারছি না, সবাই জানে আমি পাঞ্জাবি মানে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে ভালোবাসি, আর রিসেন্ট আমার একটা গান রিলিজ হতে চলেছে কাকার সাথে, আই থিঙ্ক কাকাকে সবাই চেনে, আমার খুব ফেভারিট সিঙ্গার উনি, মানে এখন থেকে না অনেক বছর থেকে, বাট এটা আমার ফার্স্ট পাঞ্জাবি মিউজিক ভিডিও অ্যান্ড ফার্স্ট পাঞ্জাবি মিউজিক ভিডিওতে এত বড় একজন সিঙ্গারের সাথে কাজ করা কাকা, থ্যাংক ইউ সো মাচ কাকা অ্যান্ড কাকার হোল টিমকে, আপ লোককে লিয়ে মানে ইতনা বড়া মিউজিক ভিডিও কিয়া, থ্যাংক ইউ সো মাচ, আর আমি আগেও চাইবো যে আমি এই বছর পাঞ্জাবি মিউজিক ভিডিওতে ভালোভাবে রক করতে পারি। পাঞ্জাবি কেন, যত ফ্যান্স আছে সবাই খুঁজছে কি দিদি সব জায়গায় কাজ করো,
রাইট, আমি ঘুরতেও ভালোবাসি, আমি বাংলা বিদেশ সব জায়গাকে ভালোবাসি। আমাকে খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে অনেকবার ডাকা হচ্ছে, মানে কাজের সূত্রেও ডাকা হচ্ছে, ইভেন ফ্যান বেস থেকেও, বাট আমি যেতে পারছি না। আমি চাইবো আমি দুনিয়া জুড়ে কাজ করি আর সবার সাথে তেমন একটা ভালো রিলেশন তৈরি করতে পারি। তো আজকের দিনটা কেমন ছিল পুরো? আজকে সকাল থেকে যেমন অ্যাজ ইউজুয়াল, মানে ঘুম থেকে ওঠা অ্যান্ড দেন ফ্লোরে আসা, ফ্লোরে প্রচুর লোক যাদের ব্র্যান্ড, তারা ভীষণ ভালো, খুব ভালো একটা আপ্যায়ন দেন। সুকান্ত তো অবভিয়াসলি আমার দেখতে দেখতে 8-9 বছর হয়ে গেল কাজ করতে করতে, তাই জন্য আমি ওই বিষয়গুলো পাই না, একদম বাচ্চাদের মতো এদিক ওদিক ঘুরছি ফিরছি কাজ করছি, দেন স্টিল আমি এটা সেকেন্ড চেঞ্জ আমার, তো আমি হ্যাপি। কী কী লুক ছিল দিয়ে আজকে তোমার? কী কী স্পেসিফিক দুটো ওয়েস্টার্ন, আই থিঙ্ক তোমার ডায়মন্ডের ওপর, অ্যান্ড দেন দুটো ইন্ডিয়ান জুয়েলারির ওপর। ওকে, ঠিক, খুব ভালো লাগলো, আবার দেখা হবে। তো লাস্ট কোশ্চেন করবো, ইয়োর টাইম ডিল কলকাতা নিউজকে কী বলবে আর অডিয়েন্সে? আমার তো মনে হয় ইয়োর টাইম ইন কলকাতা আমাকে কোনোদিনই ছাড়বে না, কারণ ও শুধু নিউজের জন্য না, আমার একটা ছোটো ভাই, আর আমি তোকে দিয়ে স্টার্ট করছি নতুন বছরটা, মানে একসাথে আমরা স্টার্ট করছি, তো আমার মনে হচ্ছে এবছরটা সারাক্ষণ জার্নিটা আমাদের একসাথেই যাবে। আর আমাদের ক্যামেরার ওদিকে নয়ন খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা ধরে, ও রিল করছে। থ্যাংক ইউ সো মাচ নয়ন প্রসেনজিৎ দা, আমি ভীষণ খুশি, আমি অনেকগুলো মানুষকে মানে জবে থেকে পেয়েছি, আজও স্টিল তারা আমার সাথে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা ফার্স্ট অফ অল কেমন আছো? আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আমি খুব ভালো আছি। আর আজকে সব থেকে আমার বেশি ভালো লাগছে যে 2024 প্রথম শ্যুট ইন্ডাস্ট্রিতে আমার একটা মাত্র মেয়ে আছে, সেটা হচ্ছে চন্দ্রাণী দাস। আমি আমার মেয়ের সাথে বছরের প্রথম শ্যুটটা করছি, আর ও আমার মেয়ে হচ্ছে 15 সালে ওকে আমি পেয়েছিলাম 2015। আচ্ছা, প্রথম দিন থেকে ওকে আমি মেয়ে বলেছি, আজ পর্যন্ত আমার মেয়ের জায়গাটাই আছে। আজকে আমি বেসিক্যালি একটা জুয়েলারি শপে পে করছি, শ্যুট করছি, তিনখানা ওদের ওনাদের ইয়ে আছে, শোরুম আছে, ওই জুয়েলারি শপের আজকের প্রথম 2024 প্রথম শ্যুট শুরু করলাম 2024 দিয়ে। এরপরে ব্যাক টু ব্যাক আছে, আমার মেয়ে তো আবার বাইরে চলে যাবে, মেয়েকে হয়তো জানুয়ারিতে 2টো শ্যুটে আমি মনে হয় পাবো, ওর যা ডেট আছে, আর বাকি তো সুকান্তদাসে যেমন বললো, সুকান্তদা বললো কি মা মেয়ের মতো বাবা মেয়ের একটা যে বন্ডিংটা আছে, এটা কী দিয়ে স্টার্ট হয়েছিল একটু বলে খুব ভালো হবে। অ্যাকচুয়ালি আমার এত বছর ইন্ডাস্ট্রি, যাদের সাথেই রিলেশন তাদের সাথে কিছু না কিছু একটা রিলেশন আছে, বেশিরভাগ সবার সাথে মানি মা এরকম একটা রিলেশন হয়, বাট বাবা আই থিঙ্ক আমি কাউকে ডাকিনি সুকান্তদা ছাড়া, বিকজ এই মানুষটার সাথে ফার্স্ট কাজ করার পর সেদিনও যেমন ছিলেন আজও তেমনই আছেন। আর একটা হয় না যে বাড়িতে ফ্যামিলি যেইভাবে কেয়ার করে, মানে তুমি ঘুম থেকে শুটে আসার পরে এরকম অনেক সময় গেছে যে সারাদিন হয়তো আমরা জলটাও খাওয়ার সময় পাই না, তো এই মানুষটা সবার পিছনে পিছনে ঘুরতে থাকে, কে কে জল খাবে, কে চা খাবে, কে কী করবে, কার কোনটা প্রয়োজন, শুটটা পরে আগে সবার কেয়ারিং। তো আর বিশেষ করে আমাকে তো মানে সেখান থেকে একটা রিলেশন আজও ডেভেলপ ছিল, আমার অনলি ফর, আমার মনে হয় না যে এটা শুধু শ্যুটের ক্ষেত্রে হয়, সুকান্তদার সাথে আমার বাড়ির ফ্যামিলি রিলেশন খুব ভালো, আমার মা বোন আমার গুরু সবার, তো একটা বাবার একটা জায়গা থাকেই, আর যাকে বাবা বলে সম্মান করেছে তাকে দিয়ে মানে এই বছরে ফার্স্ট কাজ শুরু করছে, তো আশা করছি এই বছর আমাদেরটা ভীষণ ভালো যাবে, 2024 আমাদেরই সঙ্গে তোরও। আমার আমি ওকে অদ্ভুতভাবে পেয়েছি, আমি অদ্ভুতভাবে পেয়েছি, মানে ওই পাওয়াটা আমি স্বপ্নের মতো আমার চোখে আজও পর্যন্ত আছে। আমি সাউথ সিটির পাশে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ আমার এক পরিচিত মেকআপ আর্টিস্ট সুবীর ও এসে বললো, সুকান্তদা একজন তোমাকে অনেক দিন ধরে খোঁজ করছে কিন্তু ও পাচ্ছে না, তোমার নাম্বারটা আমি কি ওকে দেবো? হ্যাঁ বললো, কাছাকাছি থাকে, আমি কি ওকে ডাকবো? হ্যাঁ তুই 5 মিনিটের জন্য আমি আছি, ওকে ডাক। ওকে ফোন করার সঙ্গে সঙ্গে ও যে অবস্থাতে বাড়িতে ছিল সেই অবস্থাতেই এসছে, ওর ওই আশাটা দেখে আমি বলেছি চল, আমি তোকে তুই বললাম, তুই আমার মেয়ের মতো, সেই দিনই ওকে বলেছি তোকে নিয়ে আমি নেক্সট উইকে একটা শ্যুট করব। তো নেক্সট উইক আমাদের অতদিন অপেক্ষা করতে হয়নি, মানে 1-2 দিনের মধ্যেই ওকে নিয়ে ওই যে আমি জার্নিটা শুরু করেছি আজও পর্যন্ত, এটা অদ্ভুতভাবে পেয়েছি। একটা ছোট্ট কোশ্চেন করবো, কেন কি দেখুন ইন্ডাস্ট্রি অনেকজন হয় না কি ভয় খায়, ঠিক আছে, ভাবে কি ভাই ইন্ডাস্ট্রি ভালো কি খারাপ, ওরা কনফিউজ হয়ে যায়, কেন 95% যারা লোক আছে ভালো আছে, 5% লোকের জন্য খারাপ আছে, ও ভাবে কি ওই 5%-এর জন্য পুরো ইন্ডাস্ট্রিটা খারাপ করে দেয়, নাম খারাপ করে। তো তোমার কি মনে হয়, কেন এই যে এখন রিসেন্টলি অনেকজনের মাথায় থাকে কি আচ্ছা
আমরা এখানে যাচ্ছি ওখানে কি কাজ ভালো হবে কি না, একটা নেগেটিভ যে আছে নেগেটিভ ওটা নিয়ে কি বলবো? দেখো ভাই, তুমি যেটা বললে আমার একটাই, এখানে আমি তো ইন্ডাস্ট্রিতে বেশি দিন না, তো অনেকে অনেক পুরনো আছে আমার থেকে, আমি শুট কম করি। আচ্ছা, আমি প্রমোশনে পাগল, আমি প্রমোশন বেশি করি। আচ্ছা, না কেন এই কোশ্চেনটা এর জন্য করলাম, কেন কি অনেকজন হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা খারাপ কাজ বলে কিছু হয় না, যারা খারাপ তারা খারাপই থেকে যায়, আর যারা ভালো তাদের মধ্যে গুণতি দিয়ে আমার চোখে সবাই ভালো, সবাই ভালো আমার চোখে, সবাই ভালো, কেউ খারাপ না, কে খারাপ? পৃথিবীতে যত মানুষ আছে তত মানুষের মতনই আছে। মানুষের ইন্ডাস্ট্রি ওয়ার্ডটাকে খারাপ করে, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা বানিয়েছে তো মানুষই, তো আমার মনে হয় ইন্ডাস্ট্রি কোনোদিন খারাপ হতে পারে না, খারাপ মানুষের মনটা হয়, এই জন্য খারাপ ভালোটা মানুষ খারাপ না, মানুষের মনটা খারাপ একদম, তো কোনো মানুষই খারাপ না। তো আজকে যে শ্যুটগুলো তো আমি দেখলাম খুব সুন্দর সুন্দর শ্যুট চলছে, তো আপকামিং কি প্ল্যান থাকছে? এই আমার পরবর্তী শ্যুটগুলো, আমি শ্যুটগুলোর কথা বলবো না, কারণ আমি বলি না, কারণ আমি সব ব্র্যান্ডের নিয়ে কাজ করি, সব প্রমোশন নিয়ে কাজ করি, এটা বলাটা ঠিক না। আজকে জুয়েলারি নিয়ে কাজ আছে, কাল বাদ পরশু দিন আমার আছে একটা ব্র্যান্ডেড শ্যুট আছে, তারপরে 12 তারিখেও আছে, এরকম ব্যাক টু ব্যাক এই এই মাসে আমার 7খানা শ্যুট আছে। আমি এই কোশ্চেনটা এই জন্য করবো, কারণ কি অনেকজন এখন নতুন মডেলিং করছে, নতুন অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, আমি ওদেরকে নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি, ও যখন নিউ কমার্স ছিল ওকে তো আমার ভালো লেগেছিল, আমি নিউ কমার্সদের নিয়েই কাজ করি, বেশি কাজ করি অ্যাকচুয়ালি অনেকে। ওর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে, এটা আমার বলতেই হবে, আমার এর আগেও একটা জুয়েলারি শ্যুট ছিল, শ্যুটটা সম্ভবত ছিল 6 তারিখ, ওকে আমি বললাম বাবু আমার 6 তারিখে একটা শ্যুট আছে, তুই কোথায়? বললো দেখো আমি তো এখন উড়িষ্যাতে আছি, উড়িষ্যাতে আমার শ্যুট আছে, তো আমি কিন্তু তোমার শ্যুটের জন্যই আমি দেখ তুই যে উড়িষ্যা থেকে আসবি কলকাতায়, তুই আবার উড়িষ্যায় ফিরে যাবি, তুই আমার শ্যুট করবি, আমি কিন্তু তোর আসা যাওয়ার ফেয়ারও দিতে পারবো না, তুই এয়ারপোর্ট থেকে আমার স্টুডিও পর্যন্ত যেটা আসবি আমি সেটাই বেয়ার করতে পারবো, তার বেশি আমার ক্ষমতা নেই, কেন আমি শ্যুট নিজের মতো করে করি, নিজের এতে করি। তো বললো আমি তোমার কিচ্ছু চাই না, তোমার শ্যুটটা চাই, এটাই চন্দ্রাণী, এই চন্দ্রাণীকে আমি আজ মানে এই ধরনের চন্দ্রাণীকে বিশ্বাস করো ইন্ডাস্ট্রিতে আমি কাউকে পাইনি, খুব কমই এমনি লোক হয়। আর আমি আমি যতটা দিদিকে চিনি, মানে আমার হয়ে গেলো 2-3 বছর হয়ে গেলো দিদির সাথে, তো আমি নিজেই বলে দিই শ্যুটটা কবে আছে, আমি কবে আসবো বলো, আমার একটা বন্ডিং হয়ে যায়। তো আর একটা লাস্ট একটা কোশ্চেন করবো, তো ইয়োর টাইম ডিল কলকাতা নিউজের অডিয়েন্সদেরকে কী বলবো? নিউ ইয়ার্স, হ্যাঁ নিউ ইয়ার্স, সবাই ভালো থাকুক, বড় বড় কাজ করুক, প্রমোশন বেশি করুক, শ্যুট কম করো, প্রমোশন বেশি করো, প্রত্যেক দিন শ্যুট করার দরকার নেই, প্রত্যেক দিন প্রমোশনটা করো, তাহলে সবাই তোমাকে চিনবে। থ্যাংক ইউ।